হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বিডি ফুড রিভিউবে এমকেএস এ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে যে ফুড দুটো রিভিউ করব সেটা হচ্ছে ক্রিমসন কাপের চকলেট কেক এবং ওরিও ব্রাউনি। তো চকলেট কেক যেটা আছে সেটার দাম হচ্ছে 180 টাকা এবং সেটার সাথে 15% ভ্যাট অ্যাড হবে। আর যে ব্রাউনিটা রয়েছে সেটার দাম হচ্ছে 100 টাকা এবং প্লাস 15% ভ্যাট অ্যাড হবে। তো বরাবরের মতোই আমি ক্রিমসন কাপের বিশাল বড় একটা ফ্যান এবং তাদের ম্যাক্সিমাম ফুডই আমার বেশ পছন্দ। আর যেই ফুডটা এখন আপনাদের দেখাবো সেটা হচ্ছে ব্রাউনি এবং যেটার দাম হচ্ছে 100 টাকা এবং যেটা আপনি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। এটা আমি 10 out of 10 দিব এবং এটা কিন্তু খুবই সফট এবং খুব ভালো লেগেছে আমার খেতে। আর অনেক ব্রাউনি খেয়েছি আমি অনেক জায়গায়, টেস্ট বাড়ি খেয়েছি, বিভিন্ন জায়গায় খেয়েছি, বাট আমার কাছে মনে হচ্ছে এটার ব্রাউনিটা খুবই মজা। ও আরেকটা ব্রাউনি আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সুইট সিনের ব্রাউনি, চকলেট চিপস ব্রাউনি যেটা, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই ক্রিমসন কাপের এই ব্রাউনিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগলো। আর এখন দেখছেন যেটা সেটা হচ্ছে চকলেট কেক, এটাও আমার অসাধারণ লাগে। ক্রিমসন কাপের অসাধারণ একটা আইটেমের মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। আর আমি আসলে ক্রিমসন কাপে খাওয়ার পর থেকে বেকার বলেন, কিংস বলেন, এগুলো কিন্তু আমি ভুলে গেছি। আমি কিন্তু এই কেকটার জন্য বারবারই ক্রিমসন কাপে যাই এবং আমার ছেলেও কিন্তু এই কেকটার বিশাল বড় ফ্যান, যদিও রেড ভেলভেট কেকটাও খায়। বাট আমার কাছে মনে হয় যে এই কেকটা অসাধারণ একটা কেক। অবশ্যই আপনারা সবাই যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই কেকটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আমি যে আপনাদেরকে সাজেস্ট করলাম এটা কি আমি ভুল করেছি কি নাকি ঠিক আছি। সো এটা আমার কাছে মনে হয় যে বেস্ট একটা আইটেম, 180 টাকার মধ্যে এটা একটা অসাধারণ আইটেম। সো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফুডি ফ্রেন্ডস যারা আছে তাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদেরকে জানাবেন আপনারা কোন কোন রেস্টুরেন্ট নিয়ে আমাদেরকে রিভিউ করতে বলবেন সেটা আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন এবং আমরা সেই অনুপাতে সামনের ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।